সঞ্চিতা চক্রবর্তী একজন বিশিষ্ট নাট্যকার, বাচিক শিল্পী ও আবৃত্তিকার। উনি আমাদের সাথে গল্প পাঠ করে থাকেন, আমাদের সাথে আবেগ ব্যাখ্যা করে থাকেন, আমাদের সাথে সাথ দিয়ে থাকেন প্রতি পাতায়। এমনকি এই গল্পেও ন্যাড়াছাদের গপ্প কথকের একজন ছিলেন উনি। হ্যাঁ, উনি ছিলেন আর এখনও আছেন আমাদের আবেগে, যা ব্যাখ্যা করা এক কথায় অসম্ভব। চিন্তার অনন্ত পথে তাই ওনার স্মৃতিই আমাদের পাথেয়। উনি ভালো থাকুন পরপারে। ন্যাড়াছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা হরিচরণ, গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, মুখ্য ভূমিকায় দুর্গাদাসবাবু এবং হরিচরণ, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা হরিচরণ। সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বছরের তো বটেই। তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো করে চেনো না, আমি কিন্তু বেশ চিনি। এসো, তাহাকে আজ পরিচিত করিয়া দিই। ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল। সকলেই বলিত যে বালকটি বড় ভালো, ছেলেটি বেশ সুন্দর বুদ্ধিমান চাকর, দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভৃত্য। সব কাজকর্মই সে নিজের দিকে টানিয়া লয়। গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চায়। সর্বদা ব্যস্ত থাকিতে সে বড় ভালোবাসে। ছেলেটির নাম হরিচরণ। বাড়ির সকলে প্রায়ই হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন, মধ্যে মধ্যে তারা তিরস্কারও করিতেন। যেমন বাড়ির ছোট বউ বলিতেন, হরি, বাড়িতে অন্য চাকর আছে বাবা, তুই ছেলে মানুষ এত খাটিস কেন বলতো? হরির দোষের মধ্যে ছিল যে সে হাসিতে বড় ভালোবাসিত। হাসিয়া উত্তর করিত, মা, আমরা তো গরিব লোক, চিরকাল তো খাটতেই হবে, আর বসে থেকেই বা কী হবে, তাই না? এইরূপ কাজকর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় 1 বৎসর কাল কাটিয়া গেল। সুরো রামদাসবাবুর ছোট মেয়ে। সুরোর বয়স এখন প্রায় 5-6 বৎসর। হরিচরণের সহিত সুরোর বড় আত্মীয় ভাব দেখা যাইত। যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত, যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণবিয়োগের আশঙ্কায় শঙ্কান্বিত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডদ্বয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না, তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত। যাক, অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম, আসল কথাটা এখন বলি। শোনো, না হয় সুরও হরিচরণকে ভালোবাসিত। দুর্গাদাসবাবুর যখন 20 বৎসর বয়স তখনকার কথাই বলিতেছি। দুর্গাদাস এতদিনে কলিকাতাতেই পড়িত, বাড়ি আসিতে হইলে স্টিমারের দক্ষিণ দিকে যাইতে হইত। তাহার পরেও প্রায় হাঁটা পথে 10-12 ক্রোশ আসিতে হইত। সুতরাং
পর্দা বড় সহজকম্য ছিল না। এই জন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না। ও গিন্নিমা, শিগগির এসো, দাদাবাবু এসে গো। আরে দাদাবাবু, বসো বসো, কত দূর থেকে এলে। মা, কে এসেছে? এ আমি কাকে দেখছি? ও দিদি, দিদি গো বাইরে এসো, কে এসেছে দেখবে, এসো, আসো 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 আসো। ছেলে বিয়ে পাস হইয়া বাড়ি আসিয়াছে। মাতা ঠাকুরানী অতিশয় ব্যস্ত, ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন মাটি শুদ্ধ সকলে একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে। দুর্গাদাস জিজ্ঞাসা করিল, মা, ও মা, এই ছেলেটি কে গা? মা বলিলেন, এটি এটি একজন কায়েতের ছেলে, বাপ মা নেই, তাই কর্তা ওকে নিজে রেখেছেন। চাকরের কাজকর্ম সমস্তই করে, আর আর বড় শান্ত, কোনো কথাতেই রাগ করে না। আহা, বাপ মা নেই, তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি। বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন। যাহা হোক, আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে, সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে। ছোটবাবুকে মানে দুর্গাদাসকে সে স্নান করায়, দরকার মতন জলের গাড়ু, ঠিক সময় পানের ডিবে, উপযুক্ত অবসরে হুঁকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু। দুর্গাদাসবাবুও প্রায়ই ভাবেন যে ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট, সুতরাং কাপড় কোচানো, তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না। কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায়। মনে আছে কি, একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি, বড়ই দুরূহ তত্ত্ব। আমার বোধহয় সব কথাতেই এটা খাটে। দেখেছ কি, ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায়, মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না? যদি না দেখিয়া থাকো তবে এসো, আজ তোমাকে দেখাই, বড়ই দুরূহ তত্ত্ব। উপরি উক্ত কথা কয়টি সকলের বুঝতে পারা সম্ভব নয় এবং প্রয়োজনও নেই, আর আমারও ফিলোসফি নিয়ে ডিল করাটা উদ্দেশ্য নয়। তবুও আপোষে দুটো কথা বলে রাখতে আর ক্ষতি কি। আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকাল ভোজের নিমন্ত্রণ রয়েছে, বাড়িতে খাইবেন না, সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন। এই সব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গিয়াছেন। এখন হরিচরণের কথা বলি। দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন, তাহার কারণ অনেকেই অবগত নহে। আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল। রাত্রে দুর্গাদাসবাবু শয্যা রচনা করা, তিনি শয়ন করিলে তার পদসেবা করা, এই সমস্তই ছিল হরিচরণের কাজ। পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত। সন্ধ্যার প্রাক্কালেই হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল। হরিচরণ বুঝিল যে জ্বর আসিতে আর অধিক বিলম্ব নেই। মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর হইত, সুতরাং এসব লক্ষণ তার বিশেষ জানা ছিল। হরিচরণ আর বসিতে পারিল না, ঘরে যাইয়া শুইয়া পড়িল। ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না, এ কথা তাহার আর মনে রইল না। রাত্রে সকলেই আহারাদি করিল, কিন্তু হরিচরণ আসিল না। গৃহিণী দেখিতে আসিলেন, হরিচরণ ঘুমাইয়া আছে। গায়ে হাত দিয়া দেখিলেন যে গা বড় গরম, বুঝিলেন যে জ্বর হইয়াছে, সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন। রাত্রি প্রায় দ্বিপ্রহর হইয়াছে। ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই। একে ঘুমের ঘোর, তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন, আর হরিচরণ শ্রান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে, এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন, ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন।
একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন। মহাক্রুদ্ধ হইয়া দুই চারিবার, হরি হরি রে হরিচরণ, আরে হরা ইত্যাদি রবে চিৎকার করিলেন। কিন্তু কোথায় হরি? সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া রইয়াছে। তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইয়াছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে। আর সহ্য হইল না, ভয়ানক জোরে হরি চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন, কিন্তু হরি ঢলিয়া বিছানার ওপর পুনর্বার শুইয়া পড়িল। তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্তৃত হইলেন, হরির পিঠে সবুট পদাঘাত করিলেন। সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল। দুর্গাদাসবাবু বলিলেন, কচি খোকা ঘুমিয়ে পড়েছে, তা বিছানাটা কি আমি করব? কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল। হস্তের বেত্রযষ্টি আবার হরিচরণের পৃষ্ঠে দুই তিনবার পড়িয়া গেল। হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসবাবুর পায়ের ওপর পড়িয়াছিল। সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই। ওই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন। তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল। বিশেষ করে এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল। রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন। কত লাগিয়াছে, কত ভুলিয়াছে, কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না। কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন যে জ্বরটা কমিয়াছে কিনা, কিন্তু তাহাতে যে লজ্জা বোধ হয়। সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল, তামাক সাজিয়া দিল। দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন, আহা সে তো বালক মাত্র, তখনও তো তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই, বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন, তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে, তোমার জুতার কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে, বালককে আর লজ্জা কি? বেলা নয়টায় কোথা হতে একখানা টেলিগ্রাম আসিল। তারে সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল। খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া, ধরাস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল। সেই দিনই তাহাকে কলকাতায় চলিয়া আসিতে হইল। গাড়িতে উঠিয়া ভাবিলেন, ভগবান বুঝিবা প্রায়শ্চিত্ত হয়। প্রায় মাসখানেক হইয়া গিয়াছে, দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড়ই প্রফুল্ল। তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়াছেন, অদ্যপথ্য পাইয়াছেন। বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে। পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত। তলায় একখানি পুনশ্চ বলিয়া লিখিত রইয়াছে, বড় দুঃখের কথা, কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে একবার দেখিতে চাইয়াছিল। আহা মাতৃপিতৃহীন অনাথ বালক। ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ, গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, দুর্গাদাসবাবুর ভূমিকায় রিতম ব্যানার্জি, দুর্গাদাসবাবুর মায়ের ভূমিকায় সঞ্চিতা চক্রবর্তী, বাড়ির ছোট বউ পৃথা রায়, হরিচরণ সন্দীপ দেবনাথ, অন্যান্য চরিত্রে তনুশ্রী সাহা ও পৃথা রায়, গল্পের সূত্রধার আমি সৌম্য, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গল্প।